উনি তো বলে দিলেন কে কে আসছেন। এখানে আসছেন হচ্ছে ডক্টর প্রফেসর মহেন্দ্র পি লামা, তিনি বর্তমান ইন্টারন্যাশনাল স্টাডি সেন্টার জওয়াহরলাল ইউনিভার্সিটির চিফ। তিনি নর্থ ইস্টের নীতি ঠিক করেন, তিনি নর্থ ইস্ট পলিসি লিখে নীতি আয়োগকে দেন। তিনি হচ্ছেন বর্তমান সিকিম গভর্নমেন্টের চিফ ফিনান্সিয়াল অ্যাডভাইজার, সঙ্গে তিনার পূর্ব এক্সপেরিয়েন্স। তিনি হচ্ছেন 2008-2010 ভারত সরকারের এনএসএ ছিলেন। তিনার সঙ্গে আসছেন প্রফেসর ডক্টর মহেশ রঞ্জন দেবতা, তিনিও বরিষ্ঠ প্রফেসর জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটির, তিনার লম্বা এক্সপিরিয়েন্স আছে, এডুকেশন ফিল্ডেই আছেন। এবং আসছেন আমাদের অতি প্রিয় শ্রী শ্রী 1008 ত্রিকালদর্শী কৃষ্ণানন্দ স্বামী বাবা কালিদাসজি মহারাজ। তিনার কাছে ভারত সরকারের যত বরিষ্ঠ পদে আছেন এবং যারা অপোজিশনে আছেন সবাই আশীর্বাদ নিতে যান। আর তিনি 49 বছর, আমরা তো বলি যোগী আর ভোগী, তিনি 49 বছর ধরে সকাল বিকাল দুবেলা মাত্র ডাবের জল খান, তার উপরন্ত তিনি কিছু গ্রহণ করেন না। গুরুদেব বাবা অতি সরল মানুষ, তিনার জীবনে তিনার বহু সাধনা পরে তিনি সিদ্ধি পেয়েছেন, বহুত লম্বা সাধনার পরে তিনি সিদ্ধি পেয়েছেন। তিনি স্বয়ং বাইটও দিয়েছেন, মলয়দা আছে বাইটসটা সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছেন, সবাই খুব প্রসন্ন আছেন, সবাই খুব খুশি আছেন তিনার পদার্পণ হবে, মলয়দার স্বপ্ন সাকার হবে। আশা করি 2027-এর মধ্যে শুধু কলেজ না হয়ে নলেজ সিটির মধ্যে একটা ইউনিভার্সিটিও হবে, আমার পূর্ণ বিশ্বাস আছে। মলয়দা প্রত্যেকটা কাজে সাকসেস হবেন, সমাজের জন্যে, গোটা দেশের জন্যে স্বাস্থ্য সেবা শিক্ষা পরিষেবা দিচ্ছেন। আর তেনার শুধু ত্রিপুরার জন্যে মাত্র ভাবনা নেই, তেনার পুরো সমস্ত নর্থ ইস্ট থেকে নিয়ে পুরো দেশের জন্যে তিনি ভাবছেন, সেটা ভারতবাসী গর্ব হওয়া প্রয়োজন। সমস্ত ত্রিপুরাবাসীকে আমি আবেদন করব ওনাকে সম্পূর্ণ সহযোগিতা করার জন্যে। ত্রিপুরাবাসী আশা করি করবেন সেটা। আর ত্রিপুরা সরকারকেও আমার অভিনয় নিবেদন, তেনাকে সমস্ত রকম সহযোগিতা করে এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ভালো হোক, সেটা মঙ্গল হোক, আমার আবেদন রইল ত্রিপুরা সরকারকে। আর ত্রিপুরাবাসীকেও আবেদন রইল, আমরা মাঝে মাঝে ঘুরতে আসবো, আপনাদের সুন্দর শহরটাকে দেখতে আসবো, মা ত্রিপুরা সুন্দরীর দর্শন করতে আসবো, মা ত্রিপুরা সুন্দরীর কাছে আশীর্বাদ নেব। শুধু ত্রিপুরা নয়, গোটা ভারতবর্ষের মঙ্গল কামনা করব, গোটা ভারতবর্ষ সুখী থাকুক, খুশি থাকুক, ভারতবাসী সুখী থাকুক, খুশি থাকুক, গোটা জগতের লোক সুখী থাকুক, খুশি থাকুক। বসুধৈব কুটুম্বকম, আমাদের মোদিজি মাননীয় এসএসসি নরেন্দ্র মোদিজির যে সংকল্প আছে, গোটা বিশ্ব আমার পরিবার, গোটা বিশ্ব আনন্দে থাকুক, সুখী থাকুক, খুশি থাকুক, আমরা সেই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাব। প্রত্যেক মানুষের, প্রত্যেক লোকের এখানে সহযোগিতার প্রয়োজন আছে। আমাদের দাদা এসেছেন, আমাদের গার্জিয়ান অতি প্রিয় দাদা ডাক্তার শাহজাহান মল্লিক, দাদার গাইডেন্সে, দাদার মার্গদর্শনেই
আমরা এই সুযোগ পাচ্ছি, আমরা সবাই একসঙ্গে হওয়ার জন্যে, একই একই মানে গোষ্ঠীর মধ্যে থাকার জন্যে সেই দাদা মার্গদর্শন করছেন। আর আমাদের মলয়দা তো আছেনই, সে নির্মাণ কার্য, যে নির্মাণ কার্যকে কন্টিনিউশন দিতে পারে, সে সমাজের জন্যে ভাবতে পারে, সে দেশের জন্যে ভাবতে পারে, তিনি হচ্ছেন সাচ্চা বিশ্বকর্মা। আমার শুভেচ্ছা রইল দাদাকে, দাদা খুব ভালো করুন, সমাজের সমাজকে উন্নতি পথে নিয়ে যান। আপনি এত এডুকেশন ইনস্টিটিউশন করে এত লোককে শিক্ষা প্রদান করছেন, যে রাইট টু এডুকেশন যেটা আপনি ভারত সরকারের মানে একটা প্রকল্প রাইট টু এডুকেশন, সেটা আপনি এত ইনস্টিটিউশন বানিয়ে সবাইকে যার রাইট শিক্ষার রাইট সেটা সম্পন্ন করাচ্ছেন, সেটা খুবই ভালো বিষয়। আপনি আরও এগিয়ে যান গোটা দেশে, আমি চাই নট অনলি ইন ত্রিপুরা, গোটা দেশে আপনার ইনস্টিটিউশন হোক। আমার এই শুভেচ্ছা রইল, আমার আজকের এই বক্তব্য এখানে শেষ করছি।